গাড়ির মধ্যে নর্মালি কিন্তু একটা ডাস্টি গন্ধ থাকে, একটা একটা ড্যাম ড্যাম গন্ধ থাকে। অনেকে ড্যাশবোর্ডে সেন্ট লাগান, এসির মধ্যে সেন্ট লাগান, তো এই সেন্টের কারণে হয় কি এসির বাতাসটা কিন্তু কম পাবেন আর ড্যাশবোর্ডে দাগ পড়ে যায়। তো আমরা আনছি কি এসি ফিল্টার, এসি হিটার ফিল্টার উইথ সেন্ট, মানে সেন্ট সহ হালাল পারফিউম এসি ফিল্টার। এটা একটু দেখাচ্ছি প্রোডাক্টটা কীরকম হয় দেখতে। এটা খুবই প্রিমিয়াম, এটা খুবই প্রিমিয়াম, এটা হচ্ছে টেকনোলজি অফ জার্মানি, খুবই সুন্দর একটা প্রোডাক্ট। তো আমি জাস্ট এটার ফিল্টারটা দেখাচ্ছি আপনাকে। এটা নর্মালি যত ধরনের গাড়ি আছে সব গাড়িতে লাগানো যায়, এই ফিল্টারটাই সেন্ট। এটা আসলে ক্যামেরাতে তো মানে আপনারা বুঝবেন না, আমি বুঝতেছি খুব ফ্রেশ, মানে হচ্ছে গোসলের পরে যে গন্ধটা করে ওইরকম একটা সেন্ট করে। তো এই ফিল্টারটা হচ্ছে ডুয়েল লেয়ার করা কার্বন দেওয়া এটার মধ্যে। আর এটা হচ্ছে K95 যে মাস্কটা আছে, একটু দেখাচ্ছি এটা ফিল্টারটার যে থিকনেসটা দেখাচ্ছি। K95 যে মাস্ক হয় আমাদের, ওই যে যখন যখন বাংলাদেশে ভাইরাস ছিল, বিভিন্ন ভাইরাসের কারণে যে মাস্ক লাগাতাম, ওই মাস্কের ফ্যাব্রিক দিয়ে তৈরি এটা, যেটা বাইরের কোনো ধুলাবালি ডাস্ট ব্যাকটেরিয়া ভাইরাস কোনো কিছু গাড়ির মধ্যে আসতে দিবে না। যদি গাড়িতে কোনো বাচ্চা কাচ্চা থাকে বা ফ্যামিলি মেম্বার থাকে, বৃদ্ধ কেউ থাকে, ওদের জন্য ফুসফুসের জন্য ওই বাইরের ডাস্টগুলো খুবই কিন্তু ক্ষতিকর। আর বাংলাদেশের যে পরিমাণ ধুলা, মানুষ তো এমনি মানে যে লাইফ টাইম অর্ধেক হয়ে যাচ্ছে। তো এই ফিল্টারটা গাড়িতে লাগাই দেবেন, এসি ফিল্টার। উইদাউট এসি ফিল্টার গাড়ি আপনি কিন্তু রান করা সম্ভব না, এসি ফিল্টার সার্ভিসের সময় আমরা লাগাই দিই সবসময়। তো এসি ফিল্টারটা ড্যাশবোর্ডের নিচে লাগাতে হয়, এটা নিজেই পারবেন। তো জাস্ট এতটুকু বললাম যে এই ট্যাস ব্রিজ এসি ফিল্টারটা মাত্র দাম হতে 700 এবং 800 টাকা দাম। তো এই ফিল্টারটা একবার ইউজ করবেন, ইউজ করে আমাদেরকে ফিডব্যাক জানাবেন। এটা কিন্তু অনেক দিন যাবে, অলমোস্ট এটা অলমোস্ট 5000 কিলো to 10000 কিলো আপনি ইউজ করতে পারবেন, ময়লা টলা সবকিছু আটকে যাবে, আটকে বিশুদ্ধ বাতাসটা আপনি গাড়ির মধ্যে পাবেন। যাই হোক এতটুকু বললাম, ভিডিও লম্বা করবো না। তো এটা কিন্তু ভক্সল গাড়ি, এই ভক্সল ভক্সল যে গাড়িতে এটা লাগে, এছাড়া টয়োটা নিশান হোন্ডা সব গাড়িতে মোটামুটি এটা ফিট হয়। এবং এটা এতটা প্রিমিয়াম যেটা আমরা ইংল্যান্ডেও লাইসেন্স পেয়েছি বিক্রি করার, এটা পারমিশন পেয়েছি, যেখানে চাইনিজ কোনো লোকাল ফিল্টার এখানে পারমিশনই পাবে না। যাই হোক থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ ভিডিও দেখার জন্য, সঙ্গে থাকার জন্য। এতক্ষণ তো আপনারা দেখলেন এসি ফিল্টারের ভিডিও, এখন আপনাদেরকে নেচার দেখাবো। এটা জাস্ট ভিডিওর একটা এক্সটেনশন পার্ট, ইংল্যান্ড কত সুন্দর। এটা আমরা একটা এটার নাম হচ্ছে ইস্ট সাসেক্স, এটা ব্রাইটনের পাশে একটা গ্রাম। এত সুন্দর এটা দৃশ্য, না দেখালে বুঝবেন না। আসলে আমরা এখানে আসছিলাম ভিডিও করার জন্য, বাট দৃশ্য দেখে আমরা মুগ্ধ। দেখেন